بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আবু সুফিয়ান মক্কা থেকে জানতে চেয়েছেন একই সফরে একাধিক উমরা করার হুকুম কি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, উমরা হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মর্যাদা, যার ফজিলত, যার গুরুত্ব অনেক বেশি ও অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকর ওয়াদ দুনুব কামা ইয়ানফিল কিলো খাবাসাল হাদীদ, রাওয়াহু তিরমিযী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরা একত্রে আদায় করো, অর্থাৎ হজের কাজ শেষ করার পরে উমরা করো অথবা উমরার কাজ শেষ করার পরে হজ আদায় করো। কেননা এই হজ ও উমরা মানুষের দারিদ্রতা এবং তার গুনাহকে মিটিয়ে দেয়। যেমনভাবে কামারের হাপরে তার লোহা, চাঁদি, স্বর্ণের ময়লাকে যেমনভাবে মিটিয়ে দেয়, তেমনভাবে হজ ও উমরা মানুষের দারিদ্রতা ও তার গুনাহকে মিটিয়ে দেয়, মুছে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন। এই গুরুত্বপূর্ণ ইবাদত অনেক মুসলিম ভাই, তারা তাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, তারা প্রতি বছরেই বা অনেকেই প্রত্যেক মাসেই তারা এই উমরা আদায় করে, হজ আদায় করে প্রত্যেক বছরে একবার করে। আর অনেকে রয়েছে যাদের পক্ষে সম্ভব হয় না। তবে সময়ের দিনই ভাই বন্ধুরা, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে একই সফরে সে উমরার কাজ সমাপন করার পরে সে পুনরায় তার ইমে গিয়ে এহরাম বেঁধে যদি আবার উমরা করতে চায়, তাহলে কি সে করতে পারবে কিনা, এই মর্মে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের চাইতে আর দুনিয়াতে ভালো কাজের প্রতি আগ্রহী এত বেশি কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের সময় তিনি মক্কায় 19 দিন অবস্থান করেছিলেন, তিনি তো এই আমল করেননি বা কোনো সাহাবায়ে কেরাম তো এই কাজ করেনি। অতএব এটি হচ্ছে দিনের মধ্যে একটি বিদআত। আলবানী রাহিমাহুল্লাহ তিনিও এই মত পোষণ করেছেন, কোন ব্যক্তি চাইলেই সে তার ইমে গিয়ে উমরার ইহরাম বেঁধে এসে সে উমরা করতে পারবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা হাম্মামা রাসাহু আই ইসওয়াদা রাসুহু বাদা হালকিহি ফাইন্নাহু ইয়াখুযুল উমরা, যখন তার মাথায় পুনরায় চুল গজাবে উমরা করার পর, হালক করার পরে পুনরায় যখন মাথায় চুল গজাবে, তারপরে সেই ব্যক্তি চাইলে পুনরায় ইহরাম বেঁধে আবার উমরা করতে পারে। এটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার শারহুল মুমতি এর 7 নম্বর খণ্ডের 242 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, ক্বাল আল ইমাম আহমদ লা ইয়াতামিরু ইল্লা ইযা হাম্মাম রাসাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, উমরা করতে পারবে না তবে যখন তার মাথায় চুল গজাবে, মাথার চুল কালো হবে, তখন সে চাইলে উমরা করতে পারে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও এই মত পোষণ করেন যে কোনো ব্যক্তি একই সফরে গিয়ে সে উমরা করতে পারবে না, উমরা আদায় করার পর সে পুনরায় চাইলেই তার ইমে গিয়ে সে ইহরাম বেঁধে পুনরায় উমরা করতে পারবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও এই মত পোষণ করেন। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনারা বলছেন, তবে যদি এমন হয় কোন ব্যক্তি অনেক দূর থেকে মক্কায় আগমন করেছে, আবার পুনরায় এসে আসতে পারবে কিনা তার কোনো সম্ভাবনা নেই, বা কষ্ট করে একবার এসেছে, আবার কি সেই মক্কায় আসার সেই পাথেও আবার সংগ্রহ করতে পারবে কিনা, জোগাড় করতে পারবে কিনা, তাহলে সেই ব্যক্তি চাইলে সে করতে পারে তার পিতামাতার জন্য, জীবিত বা মৃত যারা মারা গেছে তাদের পক্ষ থেকে করতে পারে, অথবা যদি জীবিত আছে তবে তাদের অবস্থা এমন তারা বৃদ্ধ হয়ে গেছে এখানে আসতে সক্ষম নয়, অথবা এমন অসুস্থ হয়েছে যা
সুস্থতা হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার পক্ষ থেকে সে চাইলে উমরা করতে পারে, অথবা তার নিজের কোনো হিতাকাঙ্ক্ষী বা নিজের কাছের এমন কোন লোক বা তার কোনো মুসলিম ভাইয়ের জন্য সে যদি চায় তাহলে সে ব্যক্তি উমরা আদায় করতে পারে, কেন এটা প্রয়োজন আর প্রয়োজনের জন্য সে এটা করতে পারে। এটি 109321 নম্বর ফতোয়ায় উল্লেখ রয়েছে, লাজনা দায়মার 109321 নম্বর ফতোয়ার উত্তরে এটি উল্লেখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুপাতে আমাদের জীবন পরিচালনা করে দুনিয়া ও আখিরাতে কৃতকার্য হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।